আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেলেন আমি খুবই পাওয়ারফুল একটি এমপ্লিফায়ার সার্কিট বানিয়ে দেখেছি দুটি ট্রানজিস্টরের মাধ্যমে। এটি বানানোর পরে আমি নিজে অবাক হয়ে গেছি যে এটি এত সাউন্ড কোয়ালিটি। আমি আমি ভিডিওতে আপনাদের ফুল সাউন্ডে শোনাতে পারিনি, কারণ ফুল সাউন্ডে শোনালে আশপাশে অনেক সমস্যা এবং প্রচুর সাউন্ডের তার কারণে ফুল সাউন্ডে শোনাতে পারিনি। আমি অর্ধেক সাউন্ড দিয়ে আপনাদের এই সার্কিটটা শুনেছি। আর ইয়াতে ভিডিওতে তেমন ভালো বোঝা যায় না সাউন্ড কোয়ালিটি। আপনারা বাস্তব লাইফে যখন একটু ট্রাই করুন তখন দেখবেন প্রচুর সাউন্ড। আপনারা 8 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি দুইটা স্পিকার একসাথে বাজালো তেমন কোনো প্রবলেম হবে না। আর আপনারা অবশ্যই সাথে হিটসিং ইউজ করবেন। তো আপনার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা থাকবেন এরকম নিত্যতে আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে। আমাদের প্রথমে এরকম দুটি ট্রানজিস্টর প্রয়োজন, একটা হলো টিআইপি 122 আর একটা হলো টিআইপি 127। ঠিক এরকম দুটি ট্রানজিস্টর আপনারা নিয়ে নেবেন। আমরা টিআইপি 122 ট্রানজিস্টরের এই যে 3 নম্বর পিন থেকে 127-এর এই যে 2 নম্বর পিনের সাথে কন্ট্যাক্ট করে দেব। ঠিক এইভাবে আমরা এখন টিআইপি 122 2 নম্বর পিন থেকে এবং 127-এর এই যে 1 নম্বর পিনের সাথে কন্ট্যাক্ট করে দেব। ঠিক এইভাবে আমরা এখন দুইটা ট্রানজিস্টরের যে এইখানে আমরা একটি করে এরকম আমরা এরা জয়েন দিয়ে নিব। পরে একটি রেজিস্টার কানেকশন করার জন্য এখন আমি এরকম একটি 100K ইউজ করবো। আপনারা 150K ইউজ করেন তাহলে খুব ভালো কাজ করবে। 100K রেজিস্টারটি ঠিক আমরা এই যে ঠিক এইভাবে দুই মাথা জয়েন দিয়ে নিব। এক নম্বর পিনে এবং 3 নম্বর পিন 127-এর 3 নম্বর পিন 122-এর 1 নম্বর পিন। এখন আমাদের এরকম একটি 470 EF 25 ভোল্ট একটি ক্যাপাসিটর প্রয়োজন। ক্যাপাসিটর পজিটিভ প্রান্তটি আমরা এই যে টিআইপি 122-এর 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দেব। ঠিক এইভাবে সোল্ডারিং করে দেবেন। এবং এরকম একটি 100K একটি প্রোটেকশন মিটার প্রয়োজন। দেখতে লেখা আছে 100K 100K প্রোটেকশন মিটার যে মাঝখানে পিনটি আমরা যে ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেব। ঠিক এইভাবে সোল্ডারিং করে দিবেন। এখন আমাদের নর্মালটি তারের মাধ্যমে পটাশ মিটার ঠিক এই পিন থেকে এই যে আমরা এই যে প্রথমে যে জয়েন্টটা দিছিলাম এটার এই পাশে জয়েন দিয়ে নেব। ঠিক এইভাবে এখন আমরা এরকম একটি অক্সজেট বা অডিও জ্যাক বলে এটা আমরা নিয়ে নেব 3.5 mm। এটা হচ্ছে গ্রাউন্ড আর এই দুটো হচ্ছে লেফট রাইট। এটা এটাকে আমরা প্লাস ধরে এখন আমরা কানেকশনটা তৈরি করবো। অডিও জ্যাকের পজিটিভ প্রান্তটি এই যে এখানে পটেনশিওমিটারের ঠিক প্রথম পিনের সাথে সোল্ডিং মানে থার্ড পিনের সাথে সোল্ডিং করে দেবো, সরি গাইস। এবং নেগেটিভ পয়েন্টে আমরা এই যে প্রথম পিনের সাথে সোল্ডিং করে দেব পটেনশিওমিটারের প্রথম পিন। এখন আমি এরকম একটি স্পিকার নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এই স্পিকারটি। এবং 12 ভোল্টেরটি পাওয়ার সাপ্লাই, 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্তটি আমরা এই যে স্পিকার একটির সাথে জয়েন দিয়ে নিব। ঠিক এইভাবে জয়েন দেওয়া শেষ। এখন আমরা ডিসি 12 ভোল্ট নেগেটিভটি যে টিআইপি 127 ট্রানজিস্টরের যে মাঝখানে পিনের সাথে এভাবে জয়েন দেব নেগেটিভ পয়েন্টটি। এখন স্পিকার যে আরেকটি প্রান্ত খালি ছিল এটা আমরা এই যে টিআইপি 127 ট্রানজিস্টরের এই যে লাস্ট পিনের সাথে 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দেব। ঠিক এইভাবে আপনারা এখানে অবশ্যই হিটসিং ইউজ করবেন, কারণ এগুলো প্রচণ্ড গরম হবে। আমার কাছে হিটসিং না থাকার কারণে আমি এটাকে ঠিক এভাবে জয়েন দিয়ে নিচ্ছি হিটসিংয়ের ভিতরে। হেডফোনটা লাগিয়ে নিচ্ছি।
গাইজ, এটা এতটাই সাউন্ড যে বেশি জোরে সাউন্ড দিলে এটার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। আর হিটসিং লাগার কারণে বেশি গরম হয় না। সো আপনার বুঝতে পারছেন আমি একদম মিডিয়াম সাউন্ড দিয়ে এটা চালাইছি, বেশি সাউন্ড দিলে এটা আশেপাশে অনেক শব্দ হইতেছে, প্রচুর শব্দ হইতেছে। আর আপনার অনেক সাউন্ড কারণে 12 ইঞ্চি দুইটা স্পিকার লাগালো, খুব ভালো সাউন্ড করলে পারবেন, খুব ভালো আউটপুট পাবেন। আপনার বাসা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, খুব ভালো একটা সার্কিট। প্রথমে একটু সাউন্ড কম হবে, তারপর আস্তে সাউন্ডটা বাড়বে। প্রথমে সাউন্ড একটু কম হবে, তারপর আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে যখন আপনার এটা পুরোপুরি থাকবে। আপনারা এটা বাসায় হয়তো বানিয়ে ট্রাই করতে পারেন। আমি এটা ভালোভাবে চালিয়ে দেখছি, এটা খুব 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 পাওয়ারফুল একটি সার্কিট। সো গাইজ, ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।